তোমার স্মৃতিগুলো আজ বেঁচে আছে সমস্ত বিশ্বজুড়ে, যা কিছু লিখেছিলে কবিতা ও সঙ্গীত পল্লীতে ঘুরে ঘুরে। মানব সমাজ গর্বিত আজ তোমার সমস্ত কিছু আঁকড়ে ধরে, নিত্য সঙ্গীত ও কবিতা পাঠে আনন্দ মুখরিত প্রতি ঘরে ঘরে। সবার হৃদয় আছো তুমি হয়ে গর্বের ও সম্মানের বিশ্বকবি, দেশের মতো বিদেশেও আজ তুমি উজ্জ্বল এক গর্বের রবি। কত কত কবিতা ও গান তোমার লিখেছো শৈশব থেকে, তোমায় দেওয়ার নাই কিছু তাই কলম দিলাম এঁকে বেঁকে। ইংরাজির 9/5/2022 তারিখে তোমার জন্মদিনের হৃদয় জুড়ালো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। আশীর্বাদ হিসেবে চাই যেন অল্প কিছু লিখে নিজ সম্মান গড়ি। হে মহান লহ প্রণাম, আছি মোরা সঙ্গীত ও কবিতা নিয়ে বেশ, তুমি মোদের শ্রেষ্ঠ গুরু জীবনের প্রথম এবং সর্বশেষ। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অডিও বুক স্টোরির বিশেষ নিবেদন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন, কবিতা পাঠে অম্বিকা ভট্টাচার্য, কবিতার সূত্রধর আমি কৌস্তব, পোস্টার ডিজাইন ও সাউন্ডস এফেক্ট সুদীপ্ত। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো বলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, পাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাধার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন?